শুনেন একদিন একজন বলেছে আমি কেঁদে দিব। বললাম তুমি কেন কেঁদে দিবে? বলে স্যার আমি তো কিছুই পারবো না। আর তুমি কিছুই পারবে না মানে কি? স্যার আমি তো ভাইবার রুমে কিছু উত্তর দিতে পারবো না। তাহলে বুঝেন সে ভাইবার রুমে যাওয়ার আগেই কেঁদে ফেলেছে, সে আর কি করবে। তখন আমি বললাম না তোমাকে আর কাঁদতে হবে না, তুমি হেসেই ভাইবার রুম থেকে বের হতে পারবে। তার জন্য প্রয়োজন কিছু অনুশীলন। তুমি যদি ভাইবার রুমে যাওয়ার আগে কিছু অনুশীলন করে যাও তাহলে তোমার মনোবল দৃঢ় থাকবে এবং ভালো উত্তর দিতে পারবে। আমি তোমার আগের ক্লাসে অর্থাৎ আগের ভিডিওতে ভাইবার রুমের জন্য ছোট ছোট টিপস গুলো দিয়েছিলাম। এই ক্লাসটি করার আগে তোমরা অবশ্যই আগে ক্লাসটি করে নিবে, তাহলে ভাইবার পোস্টের উত্তর দিতে খুব সুবিধা হবে। আমি আজকে তোমাদের ক্লাসটি করব তোমাদের বিষয় ভিত্তিক, অর্থাৎ তুমি যে বিবিএ অ্যাকাউন্টিং এ অনার্স করেছো তার উপর ভিত্তি করেই আমি আজকে ক্লাসটি সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমি প্রথমেই তোমাকে বলবো, তুমি যখন ভাইবার রুমে ঢুকবে তখন সামনের চেয়ারে বসবে বা যে জায়গাটা তোমার জন্য দেওয়া থাকবে সে জায়গায় তুমি বসবে। বসার পর হাতটা নিচে রাখবে, টেবিলের উপর রাখবে না, পা নাড়াড়ি করবে না। তোমাকে স্যার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে, যে কোয়েশ্চেনগুলি তোমাকে করতে পারে সে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করছি। তোমরা ক্লাসটি করার সাথে সাথে ক্লাসটি লিখে রাখবে, তাহলে অনেক সুন্দর হবে এবং ক্লাসগুলি করতে তোমাদের সুবিধা হবে, ক্লাসগুলি মনেও থাকবে। প্রথম যে কোয়েশ্চেনটি বলবো সেটা তোমাকে বলতে পারি গ্যাপ, GAAP গ্যাপ, এর পূর্ণ রূপ কি? তুমি বলবে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এখানে কিন্তু প্রিন্সিপালস এর সাথে কিন্তু এস হবে, নট প্রিন্সিপাল। অনেকে কিন্তু বলে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, নো স্যার প্রিন্সিপাল হবে না, এখানে প্রিন্সিপালস নীতিমালা গুলো সেটা হবে। তাহলে গ্যাপ এর পূর্ণ রূপ কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। নেক্সট তোমাকে কোয়েশ্চন করতে পারে FCMA এর পুনরূপ কি হবে? FCMA এর পুনরূপ কি হবে? ফেলো চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আমি আবার বলি ফেলো চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট FCMA। তারপর তোমাকে বলতে পারে CMA এর পুনরূপ কি হবে? কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। CMAB এর পুনরূপ কি হবে? কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। CMAB কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। বলতে পারে CA এর পুনরূপ কি হবে? CA মানে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। CAB, CAB এর পুনরূপ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ CAB। তারপর তোমাকে বলতে পারে IAS এর পূর্ণরূপ কি? তুমি বলবা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তারপর তোমাকে বলা হতে পারে IASB এর পূর্ণরূপ কি হবে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অফ বাংলাদেশ। তোমাকে বলতে পারে AAA কি? AAA মিন্স AAA কি? AAA মিন্স হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং
অ্যাসোসিয়েশন, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ট্রিপল এ। তারপর তোমাকে বলতে পারে FASB এর পূর্ণ রূপ কি হবে, FASB F ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড FASB। তোমাকে বলতে পারে অ্যাকাউন্টিং এর তিনটি সি আছে, তিনটি সি সম্বন্ধে বলো তো, অর্থাৎ তিনটি সি কি। তিনটি সি হচ্ছে কস্ট, কনসিস্টেন্সি এন্ড কনজারভেটিজম। কস্ট, কনসিস্টেন্সি এন্ড কনজারভেটিজম, এটি হচ্ছে অ্যাকাউন্টিং এর তিনটি সি। তারপর তোমাকে বলতে পারে SDLC এর পূর্ণ রূপ কি, SDLC এর পূর্ণ রূপ কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল SDLC এর পূর্ণ রূপ। তোমাকে বলা হতে পারে AIS এর মিনিং কি, AIS AIS হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, AIS অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, সেটা হচ্ছে AIS এর পূর্ণ রূপ। তোমাকে বলতে পারে তুমি যে বিবিএ করেছো, বিবিএ পূর্ণ রূপ কি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তোমাকে বলা হতে পারে MBA এর পূর্ণ রূপ কি, MBA হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। দেখো আমি তোমাদেরকে এই যে ক্লাসটি দিয়েছি এগুলি কিন্তু আমাদের জানতেই হবে, এগুলো থেকে আমাদের কোয়েশ্চন আসবেই। আমরা অনেক সময় বলি এ পার্টে যা আছে সেগুলি পড়ে যাও, সেটা বিপদ থেকে বাঁচার জন্য এ পার্টে যেগুলো আছে সেগুলি পড়ে যাও। আসলে এ পার্ট থেকে যে সকল কোয়েশ্চন হবে তা না, এগুলি হচ্ছে আমাদের বেসিক জিনিস, এগুলিকে আমাকে কোয়েশ্চন করতে পারো। আরেকটা কিছু কোয়েশ্চন আমি সব জিনিস তোমাদেরকে বলছি, বলতে পারে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ব্রিফ ফর্ম বা সংক্ষিপ্ত রূপটি কি। সংক্ষিপ্ত রূপটি হচ্ছে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তোমাকে প্রশ্ন করতে পারে অ্যাকাউন্টিং ইকুয়েশনের এক্সপ্যান্ডেড বা সম্প্রসারিত রূপটি কি। এক্সপ্যান্ডেড ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। assets equal liabilities plus capital plus revenue minus expense minus drawing, এটা হচ্ছে expanded form of accounting equation। owners equity কয়টি ভাগে ভাগ করা যায়, owners equity ভাগ করা যায় চারটি ভাগে, কি কি, capital revenue expense drawing, capital expense revenue drawing, এই হচ্ছে তোমার এক্সপ্যান্ডেড ফর্ম অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখান থেকে তোমাকে কোয়েশ্চন করতে পারে। আমি যে ক্লাসটি দিয়েছি, যে ক্লাসটি করাচ্ছি, খুব মনোযোগ সহকারে করো, এগুলি থেকে দেখবে তোমাকে কোয়েশ্চন করবে। শুধু এই ফোর্থ ইয়ার ভাইবাতে হবে তা না, আরো অনেক তোমার চাকরি জীবনও এগুলি থেকে তোমাকে কোয়েশ্চন করতে পারে, এগুলি তোমার জানা উচিত। তোমাকে আরো কোয়েশ্চন করতে পারে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ব্যবহারকারী কার। তোমরা বলবা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ব্যবহারকারী হচ্ছে এক্সটার্নাল ইউজার আর ইন্টারনাল ইউজার, অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই ধরনের ব্যবহারকারী আছে। ইন এক্সটার্নাল ব্যবহারকারী কারা, যারা তোমার ব্যবসার সাথে সম্পৃক্ত নয়, বাহিরের লোক, যেমন গভর্নমেন্ট হতে পারে, কাস্টমার হতে পারে, ইনকাম ট্যাক্স অথরিটিস হতে পারে, শেয়ার হোল্ডার্স, তারপর হতে পারে তোমার এনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলি হচ্ছে তোমার এক্সটার্নাল ইউজার, লেবার ইউনিয়ন এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজার কারা, ইন্টারনাল ইউজার বা অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে কোম্পানি অফিসার্স, ম্যানেজমেন্ট, প্রোডাকশন সুপারভাইজার, এরা হচ্ছে ইন্টারনাল ইউজার। আবার লক্ষ্য রাখবা এক মালিকানা কারবারের ক্ষেত্রে বা সিনিয়র প্রোভাইডারশিপ বিজনেসের ক্ষেত্রে মালিকই হচ্ছে, ওনারই হচ্ছে ইন্টারনাল ইউজার, বা জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার হচ্ছে এক্সটার্নাল ইউজার, ইনভেস্টর্স, তারা কে, ইনভেস্টর্স। ওকে, এখন আমি তোমাকে কিছু এ পার্ট ভিত্তিক কোয়েশ্চন বলে দিচ্ছি, এগুলি থেকে আমরা ভাইভাতে কোয়েশ্চন করব, তো তোমরা পড়ে নিবে, বলার চেষ্টা করবে, তাহলেই হবে।
লক্ষ্য করো এই মুহূর্তে আমি বলবো কর্পোরেট ল এন্ড প্র্যাকটিসেস এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে এর পার্টে এবার যা এসেছে পরীক্ষায় সে ভিত্তিতে আমি বলছি। বলতে পারে যৌথ মূলধনীকে আমরা কাকে বলি? এক কথায় 1994 সালে কোম্পানি আইন অনুসারে যে কারবার ঘটিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত সে কারবারটি হচ্ছে যৌথ মূলধনী কারবার। তারপর তোমাকে বলতে পারে সভার আলোচ্য সূচি কি? সভায় যে সকল বিষয় আলোচনা হবে তার একটি সুশৃঙ্খল তালিকা তৈরি করা হলে ওই তালিকাকে সভার আলোচ্য সূচি বলা হয়। এরপর স্যার বলতে পারে পেশাদারী প্রবর্তক কারা? পেশাদারী প্রবর্তক কারা? যারা কোম্পানি প্রবর্তনের কাজ হিসাবে গ্রহণ করে তাদেরকে পেশাদারী প্রবর্তক বলে। আমি আবার বলছি, যারা কোম্পানি প্রবর্তনের কাজ হিসাবে গ্রহণ করে তাদেরকে পেশাদারী প্রবর্তক বলে। দেখো তোমার কোন বিষয়টি ভালো হয়েছে সেটা যদি স্যারে জিজ্ঞেস করে তাহলে এক দুটা বিষয় আমাকে অবশ্যই ভালো করে পার্টের বিষয়গুলো জানতে হবে, কারণ আমি বলে দিয়েছি স্যারকে, স্যার আমার ওই বিষয়টা ভালো হয়েছে। তা আমি যদি ওই বিষয়টা না পারি তাহলে খুব কিন্তু স্যার খেপে যাবে, একটু তোমার লজ্জা থাকা উচিত। আর তুমি প্রত্যাশিত বাক্য কল্পনা না করা এই ক্ষেত্রে ভালো। এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে যে বিষয়টা ভালো সেটা বলে দিল। আমি একটা বিষয় তোমাদেরকে বলছি, আরেকটা দুটা বিষয় দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এই দুটা বিষয় ভিত্তিতে বলবা। ওকে, বলতে পারে সংরক্ষিত মূলধন কাকে বলে? কোম্পানি মোট মূলধনের যে অংশ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানের অবসানের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত মূলধন বলে। বলতে পারে রাইট শেয়ার কি? কোম্পানির অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বাজারে ছাড়ার পূর্বে বর্তমান শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের যে আবেদন করা হয় তাকে রাইট শেয়ার বলে। বলতে পারে অদাবিকৃত লভ্যাংশ কি? কোম্পানি কর্তৃক লভ্যাংশ ঘোষিত হওয়ার পরও কোন শেয়ার হোল্ডার লভ্যাংশ পরোয়ানা দাখিল পূর্বক লভ্যাংশ গ্রহণ না করলে ওই লভ্যাংশকে অদাবিকৃত লভ্যাংশ বলে। অর্থাৎ কোম্পানি যেদিন লভ্যাংশ দিব সেদিন যদি শেয়ার হোল্ডাররা তাদের দলিল সাবমিট না করে তখন ওই লভ্যাংশকে অদাবিকৃত লভ্যাংশ বলে। স্যার এই জায়গায় তোমাকে আমরা বলতে পারি অদাবিকৃত লভ্যাংশ তাহলে কি হিসাব? তোমরা বলবা দায় হিসাব। কোন ধরনের দায়? চলতি দায়, কারণ এই দায়টা পরিশোধ করতে হবে, লভ্যাংশ কোম্পানি দিতে হবে। তারপর বলতে পারে জাঙ্ক বন্ড কি? উচ্চ ঝুঁকি ও উচ্চ প্রতিদান সম্পন্ন বনকে জাঙ্ক বন বলা হয়। কার্য বিবরণী কাকে বলে? সভায় আলোচিত বিষয় ও গৃহীত সিদ্ধান্তে সঠিক ও সংক্ষিপ্ত বিবরণীকে কার্য বিবরণী বলে। কোম্পানি নিরীক্ষক কে? কোম্পানির সাথে জড়িত নয় এমন তৃতীয় ব্যক্তি যিনি কোম্পানির হিসাবের বইগুলোর সত্যতা যাচাই করে তিনি কোম্পানির নিরীক্ষক। বলতে পারে বন্টনযোগ্য মুনাফা কি? নিটলাভের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। কোম্পানির অবসায়ক বা লিকুইডেটর কে? কোম্পানির সদস্য ঋণদাতা কিংবা আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি যিনি কোম্পানির হয়ে অবসায়নের যাবতীয় কাজ সম্পাদন করেন তাকে অবসায়ক বা লিকুইডেটর বলে। পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়টি কোম্পানির সংবিধিতে কোম্পানির পরিচালক হওয়ার জন্য ন্যূনতম যে পরিমাণ শেয়ার থাকার আবশ্যকতা রয়েছে তাকে পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার ক্রয় বলে। এখন আমি আলোচনা করব অ্যাকাউন্টিং থিওরি নিয়ে। অ্যাকাউন্টিং থিওরিতে অ্যাপার্টে যে বিষয়গুলো এসেছে আমি আলোচনা করছি, তোমরা শুনো, শুনলেই মনে থাকবে, পরীক্ষা হলে বলতে পারবে। আর একটু ভালো হয় স্যার তোমরা যদি সাথে সাথে
লিখে ফেলতে পারো, একটি জিনিসটা লিখে ফেলতে পারো, তাহলে দেখবে খুব ভালোভাবে শেখা হয়ে গেছে, আর কোনো হেজিটেশন থাকবে না। তাহলে শুনো, হিসাব তত্ত্ব অ্যাকাউন্টিং থিওরি সংজ্ঞা, যে তত্ত্ব হিসাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং উপযুক্ত সমস্যাগুলো বিশ্লেষণের মাধ্যমে সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে সাহায্য করে তাকে হিসাব তত্ত্ব বলে। পূর্ণ প্রকাশ নীতি কি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল কি? হিসাবের সততা, স্বচ্ছতা এবং হিসাব তত্ত্ব ব্যবহারকারীদের নিকট গ্রহণযোগ্যতা বৃদ্ধি উদ্দেশ্যে হিসাব সংশ্লিষ্ট সমস্ত তথ্য প্রকাশ করাই হল পূর্ণ প্রকাশ নীতি। লোকায়িত ব্যয় কি? লোকায়িত ব্যয় হল মূলত অন্তর্নিহিত ব্যয় যা সহজে দৃশ্যমান হয় না। হিসাব বিজ্ঞানে আয়ের প্রধান বৈশিষ্ট্য কি? হিসাব বিজ্ঞানে আয়ের প্রধান বৈশিষ্ট্য হল প্রাপ্তি হতে খরচের সমন্বয় করা। অতি মুনাফা কি? সমজাতীয় প্রতিষ্ঠানে স্বাভাবিক মুনাফার চেয়ে কোন প্রতিষ্ঠান যে পরিমাণ অতিরিক্ত মুনাফা অর্জন করে তাকে বলা হয় অতি মুনাফা। কাম্য মূলধন কাঠামো কি? যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সবচেয়ে কম এবং যেটি ব্যবহারের মাধ্যমে শেয়ারের বাজার মূল্য সর্বোচ্চ হয় তাকে কাম্য মূলধন কাঠামো বলে। সিগন্যালিং মডেল কি? সিগন্যালিং মডেল বলতে এমন একটি হিসাব শাস্ত্রের কোড বোঝায় যা অ্যাসিমেট্রি অফ ইনফরমেশনের ভিত্তিতে হাইপোথেটিক্যাল এক্সাম্পল এর সাহায্যে অজানা বা অদৃশ্যমান সহগের সংকেতের মাত্রা নির্ণয় করা হয়। মূলধন বাজার লেখা কি? ঝুঁকি মুক্ত বিনিয়োগের আয় ও বাজার বিনিয়োগের আয়ের সংযোগকারী রেখাকে মূলধন বাজার রেখা বলে। এই দুটো সাবজেক্ট আমি তোমাদেরকে দিলাম আজকে, আরেকটি ক্লাস আমি তোমাদের জন্য সাবমিট করব। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে শেয়ার করবে, কমেন্ট করবে এবং তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি পরবর্তী ক্লাস করব। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।